মানে হেৰি নাই আৰু না ইয়াত মানে ট্ৰেক্টৰ ট্ৰেক্টৰ গিৰাব লাগিব নগৰ বাবু নচৰ নপাইলি পানী নাম দিদা হুন্ছ তারা হেরন পড়ে না ফটো আপনার ঘর ভাইছে নি হয় ভাই আর কাউন্সিল আছে আমার স্টেট গভর্নমেন্ট আছে তেওঁলোকে মানুহ পৰা দিব লাগিব এপয়েন্টমেন্ট দিব লাগিব যিবিলাক পোষ্ট খালি আছে অতিথিকে দিব লাগিব কারণ এই এনেকে হয়ে আমি কিমান এভরি রাতে আমি খুব পড়া নাই আমার রাইজ খুব পড়া নাই প্রায় ডিউটি করে আছে এতিয়া এইটো তো চাবই নয় দেখিলে এটা এরা এটা ইয়াতে সোমাইছে বুলি আমার বিলাক তো জান বচাইছে দুই ঘন্টা পুরা হাতি আই পুরা ঘেরাও মারিছে তারপর ইফালে পরা আই আছে ইফালে পরা পলাব পোয়া নাই মই তারপর ভিতর বইছো 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 তারপর ইফালে বেড়া ভাঙি ইফালে ভাঙি পলাই তারপর মই বিলাক মা কারণে আর লড়ার কারণে খাট নিচত সোমাইছো সোমাই পড়াই তাতে থাকিছো নিচত এই তো ইয়ার ইয়ার নিচত থাকিছো তারপর 11 বজে পরা এই ঘটনা তো রাতে 11 বজে পরা লাস্ট 4টাত হাতি ইয়াত দুটা থাকিছিল তারপর মই ইয়ার পরা পলাই পলাই তাত মানুহ মাতিছো দুটা মানুহ মাতি পলাই তারপর তাক খেদাইছো তেতিয়া ইয়াত মা কারণ লৈছো কার্বিআং অটোনমাস কাউন্সিল আর DFO মহোদয় যেটু আজি দুই মাস ধরে আমার এই হাইপুর বিরত অঞ্চলত হাতিয়ে যেটু প্রায় 150-200 ঘর ভাঙিলে প্রায় 5-6 জন মানুষ মারি পেলালে কিন্তু সরকারের পর কোনো এতালকে বা বন বিভাগ পর কোনো ব্যবস্থা লওয়া নাই আহাও নাই যেটু ক্ষতিপূরণ দিব লাগছিল সেইটো ক্ষতিপূরণ তেওঁলোকে কিবা করা নাই এইটো অতি ক্ষীরগে মই বন বিভাগ বন বিষয়কসকলক আর আমার যেটু অটোনমাস কাউন্সিল লগতে আমার অসম সরকারক আমি গোটে রাইজ হয়ে আমি অনুরোধ করছো যাতে এই ব্যবস্থা অতি ক্ষীরগে বন বিভাগত উপযুক্ত মানুষবিলাক লগাই আর আমার রাতির পোহরের পর আরম্ভ করে গোটে ব্যবস্থা করব কারণে অনুরোধ করছো।